হিন্দু লেখা হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো রকমের হেয়ার অয়েলের থেকে অনেকটাই আলাদা বলে আমাদের ধারণা, এবং টিভিতে দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী এই হেয়ার অয়েলটা নতুন চুল গজাতে সক্ষম। অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই হেয়ার অয়েলটা ব্যবহার করা হয় তাহলে আমাদের মাথায় নতুন চুলও গজাবে, তার সাথে চুলের যাবতীয় সমস্যা কিন্তু এই তেলে দূর হবে, এটাই আমাদের ধারণা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখে। এবং এই হেয়ার অয়েলের খাপের পিছনে লেখা যে কথাগুলো আছে না, সেগুলো যদি আপনারা পড়েন তাহলে সেই একই কথা কিন্তু আপনারা বুঝতে পারবেন, যে কোম্পানি বলছে চুলের যাবতীয় সমস্যা কিন্তু সমাধানের একমাত্র এটাই উপায়। যাই হোক, আমাকে আপনারা অনেক দিন আগে থেকেই বলছিলেন যে ইন্দুলেখা হেয়ার অয়েলটা রিভিউ দিতে, আজকে আমি দেরি না করে সেই হেয়ার অয়েলটাই নিয়ে আপনাদের সামনে চলে এলাম, এবং যাবতীয় খুঁটিনাটি কথা কিন্তু আমি এই তেলটাকে নিয়ে আজকে আপনাদের সামনে বলতে চলেছি। কাজেই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং সকলকে শেয়ার করবেন, কারণ কিছু জানা এবং অজানা তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। এবং যেমনটা আপনারা জানেন, আমার ভিডিও মানেই একটু নতুন কিছু, এবং লাস্টের সাজেশনটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। এবং আপনারা যেমনটা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার পরে আমি কিন্তু একটা করে পয়েন্ট দিই, সেই পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন প্রোডাক্টটা ভালো সেটা জানার জন্য। তো অবশ্যই সেরকম একটা পয়েন্ট কিন্তু আমি এই তেলটাকে দিতে চলেছি, এবং লাস্টে ভিডিওর বলবো যে এই তেলটা সত্যি ভালো এবং চুল কি আদেও গজায় না এগুলো সবই একটা মিথ্যা ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, চুলের তেল হচ্ছে এমন একটা জিনিস না যেটা নিয়ে সব থেকে বেশি বিজনেস করা হয় আমাদের মার্কেটে, কারণ হেয়ার ফলের প্রবলেম আজকাল আমাদের প্রায় সকলেরই, এবং আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমের তেল অবশ্যই ব্যবহার করি। কিছু কিছু তেলে কাজ করে, কিছু কিছু তেলে কাজ করে না, কিন্তু আমরা সবসময়ই এমন একটা তেল খুঁজি যেটা আমাদের অবশ্যই কাজ করবে এবং সব রকমের চুলের সমস্যা থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি দেবে। প্রথমে যদি ইন্দুলেখা তেলটার কথা আপনাদেরকে বলি, তাহলে এই তেলটার একটা নেগেটিভ দিক আছে, এবং সেই নেগেটিভ দিকটা আমি ভিডিওর একটু শেষের দিকে বলবো, তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বলে রাখি। আমি সব প্রোডাক্টের রিভিউ দেওয়ার সময় একটা কথা বলি যে ইনগ্রেডিয়েন্ট লিস্ট অবশ্যই দেখবেন, কারণ ইনগ্রেডিয়েন্ট লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখলেই বুঝতে পারবেন যে সেটা কতটা পিওর এবং সেটা কতটা ভালো। ইন্দুলেখা হেয়ার অয়েলের যদি আপনারা ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন রকমের এখানে কিন্তু ন্যাচারাল জিনিস দেওয়া আছে, এবং এখানে নেই কোনো রকম খারাপ কেমিক্যালস যেগুলো আমাদের ক্ষতি করবে, এবং কোনো রকম আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্সেস বা কালার বা ক্ষতিকারক প্রিজারভেটিভ কিচ্ছু কিন্তু দেওয়া নেই। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজ অবধি আমি যে কটা হেয়ার অয়েলের রিভিউ দিয়েছি এবং যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, সব তেলের থেকে কিন্তু এটা একদমই আলাদা ইনগ্রেডিয়েন্ট লিস্টের দিক দিয়ে, কারণ এখানে কোনো রকম ক্ষতিকর কেমিক্যালস নেই। এটা সত্যিই একটু যেন আমাকে অবাক করেছে, এবং রিকমেন্ড করবো কি করবো না সেটা কিন্তু শুধু এই একটা বিষয়ের উপর ডিপেন্ড করলে চলবে না বন্ধুরা, আরও কিছু কথা, আরও কিছু জিনিস কিন্তু আপনাদেরকে জানতে হবে, সেগুলো আমি এখনই বলতে চলেছি। তো ইনগ্রেডিয়েন্ট লিস্টের দিক দিয়ে অবশ্যই এই তেলটা খুবই ভালো। এবার বলে দিই আপনাদেরকে যে যখনই কোনো হেয়ার অয়েল ব্যবহার করবেন তখন বিভিন্ন কাস্টমারের রিকোয়ারমেন্ট হয় বিভিন্ন রকমের। কেউ কেউ সেটার গন্ধটাকে পছন্দ করেন না, কেউ কেউ হেয়ার অয়েলটাকে একটু পাতলা চান, অর্থাৎ একটু গাঢ় হলে তাদের একটু সমস্যা হয়, বা এইরকম বিভিন্ন ধরনের এক্সপেকটেশন কিন্তু থাকে। ইন্দুলেখা হেয়ার অয়েলটা এমনই একটা তেল, এটা একদমই ন্যাচারাল, কাজেই আপনারা যদি ভাবেন যে খুব লাইট ওয়েট হবে বা খুব ফ্যান্সি টাইপের একটা তেল হবে যেটা খুব সুন্দর সুগন্ধ ছাড়বে, তাহলে কিন্তু একদমই ভুল ভাববেন আপনারা। দেখুন, ওষুধ কোনোদিনও সুগন্ধি বা খেতে ভালো হয় না, তেমনই বন্ধুরা এটা কিন্তু আপনাদের চুলের ওষুধের মতো কাজ করবে, কাজেই এটাকে যদি ভাবেন এবং আমরা এটা মাথায় দিয়ে খুব ভালো ফিল করবো তাহলে কিন্তু একটু ভুল ভাবছেন, কারণ এই তেলটা সুগন্ধ নেই, এটার খুবই একটা উগ্র গন্ধ যেটা আপনাদেরকে মানিয়ে নিতেই হবে যদি আপনাদের চুলের কোনো সমস্যা থেকে থাকে তো, কারণ এই ধরনের অসুবিধাগুলো ন্যাচারাল প্রোডাক্ট মাত্রই থেকে থাকে, কাজে এটা যে কোনো একটা সমস্যা সেটা কিন্তু আমি বলবো না। এটা ব্যবহার করার পরে তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে আপনি একদমই একটা ন্যাচারাল জিনিস, একটা আয়ুর্বেদিক ওষুধ আপনি মাথায় দিয়েছেন, এটার গন্ধটা এটাই বলবে আপনাদেরকে। এই তেলে এমন একটা জিনিস দেওয়া আছে সেটা একটু আলাদা, কি না, নারকেল তেল। আপনারা হয়তো ভাবছেন যে নারকেল তেল আবার আলাদা কোথায়, এটা তো খুবই চেনা একটা জিনিস, কিন্তু না বন্ধুরা, এখানে দেওয়া আছে ভার্জিন কোকোনাট অয়েল। আপনারা যারা জানেন না বন্ধুরা তাদেরকে বলে রাখি যে ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু খুব ভালো কাজে দেয়, অর্থাৎ নর্মাল নারকেলের তেলের তুলনায় এই ভার্জিন কোকোনাট অয়েলটা অনেকটাই আলাদা এবং এটা চুলের জন্য খুবই উপযোগী। এবং এই ভার্জিন কোকোনাট অয়েলের অনেক রকমের গুণ আছে যেগুলো অবশ্যই আমাদের শরীরের উপকার করে এবং খুব চট জলদি কাজ করে। সেই ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু ইজিলি মার্কেটে আপনারা পাবেন না, একটু কষ্ট করতে হবে এবং যেটার দাম অনেকটা হাই, আর এই কারণেই কিন্তু এই তেলটার দামও অনেকটা হাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম না যে এই তেলটার একটা নেগেটিভ দিক আছে, সেই নেগেটিভ দিকটা হচ্ছে এই তেলটার দাম।
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষজন তাদের একটু সমস্যা হবে এই তেলটা কিনতে, কারণ 50 ml বা 100 ml এর দাম অনেকটা বেশি অন্যান্য তেলের তুলনায়। কিন্তু দাম বেশি হওয়ারও একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্টস। কিছু কিছু জিনিস এমন দেওয়া আছে যেগুলো দেওয়ার জন্য দাম তো বেশি হবেই। এবার বলে নিই এর কাজ, আদেও কি কাজ করবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমনটা দেখলেন এর ইনগ্রেডিয়েন্ট লিস্টে কিছু এমন আয়ুর্বেদিক জিনিসের কথা বলা আছে যেগুলো কিন্তু কাজ অবশ্যই করবে। এবং নিয়ম অনুযায়ী এই তেলটা ব্যবহার করতে হয় সপ্তাহে 4 দিন যাদের খুব বেশি পরিমাণ হেয়ার ফলের প্রবলেম আছে তাদেরকে, এবং 4 মাস ধরে। কাজেই আপনারা যদি 4 মাস ধরে সপ্তাহে 4 দিন করে এই তেলটা ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করেন, তো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং হ্যাঁ বন্ধুরা, আমি এটা নিজে ব্যবহার করেছি এবং হেয়ার ফল তো অবশ্যই খুবই কমে যায়, সেটা আপনারা যে কেউ বুঝতে পারবেন এই তেলটা ব্যবহার করার পরে। এবং বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, ধীরে সুস্থে ব্যবহার করুন, কারণ প্রত্যেকটা হেয়ার অয়েলেরই কাজ করতে একটু সময় লাগে। এবং এটা যেহেতু একদমই ন্যাচারাল, কাজেই কোনো সাইড এফেক্টের ভয় নেই, আপনাদের কোনো রকম চুল পড়ে যাওয়ার ভয় নেই। যে এই তেলটা ব্যবহার করলে অনেকে ভাববেন যে চুল নতুন করে পড়বে, না তো, না একদমই নয়, বরঞ্চ নতুন চুল গজাবে আপনাদের অবশ্যই। 4 মাস পরে এক্স্যাক্ট বুঝতে পারবেন যে কতটা ভালো তেলটা এবং আপনার কতটা ভালো কাজ করেছে। তাছাড়াও বিভিন্ন রকমের চুলের সমস্যা, যেমন চুল অকালে পেকে যাওয়া এবং চুল পড়ে যাওয়া, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত টাকের সমস্যা, এবং চুল গজানোর যে চাহিদা সেটাও কিন্তু আপনাদের পূরণ করবে এই ইন্দুলেখা হেয়ার অয়েলটা। আমার রিকমেন্ড লিস্টে এটা আমি রাখলাম, এবং এটাকে যদি আমাকে পয়েন্ট দিতে হয় তাহলে আমি 5-এর মধ্যে দেব 4.9। এবং কেন 0.1 কাটলাম, তার কারণ হচ্ছে এটার দাম আর এটার গন্ধটা। যদিও এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না, কিন্তু তাও কিছু কিছু মানুষের এটাই মেন সমস্যা হতে পারে। কাজেই আমি 4.9 দিলাম আউট অফ 5 এই তেলটাকে। আপনারা আজ থেকেই যদি পারেন তাহলে এই তেলটা কিনে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা রেজাল্ট দেখতে পাবেন হাতে নাতে। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম প্রশ্ন যদি থাকে এই তেলটাকে নিয়ে, এবং অবশ্যই আপনাদের মনের কথা আমাকে জানান, এবং আপনারা যারা ব্যবহার করেছেন এই তেলটা অবশ্যই ফল পেয়েছেন কি পাননি সেটাও আমাকে কমেন্টে যেন জানাতে একদম ভুলবেন না। যেমনটা আপনারা জানেন আমি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনাদের মধ্যে সব থেকে ভালো কমেন্টটাকে আমি সবার উপরে পিন করে দেবো যাতে প্রত্যেকটা মানুষ আপনার লেখা কমেন্টটিকে পড়তে পারে। সব থেকে বড় কথা যে আপনাদের মনের কথার দাম আমি অবশ্যই দিই, আমাকে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওতে আপাতত এতটুকুই, আবার পরের ভিডিওতে আসবো আমি, ততদিন অবশ্যই সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।